জীবনযুদ্ধে হার না মানা ক্যাপ্টেন কানিজ ফাতেমাকে মেজর পদবীতে উন্নতি করেছে সেনাবাহিনী। তাকে র্যাঙ্ক পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সকালে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল ফরমেশন কমান্ডার। বিএমএ প্রশিক্ষণ চলাকালীন এক দুর্ঘটনায় মেরুদণ্ডের হাড় ভেঙে যায় মেজর কানিজের। সকল বাধা উপেক্ষা করে 69 বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে 2013 সালে বিশেষ বিবেচনায় কমিশন পান তিনি। বর্তমানে হুইল চেয়ারে ও সহকর্মীদের সহযোগিতায় দেশের সেবা করে যাচ্ছেন সদ্য পদোন্নতি পাওয়া মেজর কানিজ ফাতেমা। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করব দেশ এবং জনগণের প্রতি আমার সর্বাত্মক দায়িত্ব পালন করতে। আজকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যেন আমি আমার কর্মজীবনের শেষ দিন পর্যন্ত ভালোভাবে পালন করতে পারি।